বিসিএস সহ বিভিন্ন চাকরি প্রার্থীরা এবং ইংরেজি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজকের পর্বে জানাচ্ছি সুস্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আগত ইংলিশ এমসিকিউ গুলোর ব্যাখ্যা সহ সমাধান। আশা করি এই এমসিকিউ গুলো এবং এর ব্যাখ্যাগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করতে অত্যন্ত সহায়ক হবে। তাহলে আসুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তার মানে হলো এখান থেকে আমাদের সমার্থক বের করতে হবে, সিনোনিম বের করতে হবে। স্পোরাডিক, যার অর্থ হলো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন, কনসিস্টেন্ট, যার অর্থ হলো ধারাবাহিকতা বা সামঞ্জস্যপূর্ণ, ইউনিফর্ম, যার অর্থ হলো নট ভেরিং, অর্থাৎ তারতম্য না হওয়া, একই রকম হওয়া, ফ্রিকোয়েন্ট, বারবার, স্কেটার্ড, বিচ্ছিন্ন। তাহলে দেখা যাচ্ছে স্পোরাডিক এর সমার্থক হলো স্কেটার্ড। তাহলে কোশ্চেন ওয়ানের সঠিক উত্তর হবে অপশন ডি। কোশ্চেন টু, অমনিপটেন্ট, সর্বশক্তিমান, ফিবল, দুর্বল, ক্ষীণ, সুপ্রিম, সর্বোচ্চ, ইম্পর্টেন্ট, অক্ষম, শক্তিহীন, ভলনারেবল, সুরক্ষিত নয় এমন, অর্থাৎ অরক্ষিত। তাহলে দেখা যাচ্ছে অমনিপটেন্ট অর্থ যেহেতু সর্বশক্তিমান এবং সুপ্রিম অর্থ সর্বোচ্চ, তাই এটা সঠিক উত্তর হবে অপশন বি, সুপ্রিম। কোশ্চেন থ্রি অ্যান্ড ফোর, এখান থেকে আমাদের বের করতে হবে অপোজিট মিনিং, বের করতে হবে অ্যান্টোনিম, বের করতে হবে রিপিল, অ্যাবলিশ, অ্যানাল, নালিফাই। এই প্রত্যেকটার অর্থ হলো রদ করা, বাতিল করা, রহিত করা। আর ইনেক্ট শব্দের অর্থ হলো আইন পাশ করা, আইন কার্যকর করা। সুতরাং রিপিল, অ্যাবলিশ, অ্যানাল, নালিফাই এই চারটি সমার্থক, এবং এদের বিপরীত শব্দ আমরা বলতে পারি ইনেক্ট। তাই রাইট অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন ফোর, ইকুইটি, আপরাইটনেস এবং জাস্টিস, এই তিনটি শব্দের অর্থ হলো ন্যায়পরায়ণতা বা ন্যায় বিচার। ইন্টেগ্রিটি, যার অর্থ হলো সততা, বায়াস মানে হলো পক্ষপাত, একদিকে ঝোঁক থাকা, প্রবণতা থাকা। সুতরাং বোঝাই যাচ্ছে ইকুইটি এর বিপরীত শব্দ হবে বায়াস। ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড সেন্টেন্স। কোশ্চেন ফাইভ এবং সিক্স, এখানে যে ডিসক্রিপশনটা রয়েছে এই অপশনের কোনটি দ্বারা সেটি বোঝানো হয়েছে এটা জানতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রাইস অফ সামবডি, অর্থাৎ নিচের কোনটি দ্বারা কারো প্রশংসা করা বোঝানো হয় সেটা বোঝাতে হবে। এলিজি, কাউকে স্মৃতিচারণ করে কবিতা বা গান লেখা, অবশ্যই সেটা শোক হতে হবে, শোক প্রকাশ করতে হবে। ইওলজি, কাউকে প্রশংসা করে কোনো রচনা বা বক্তৃতা, ক্যারিকেচার, ব্যঙ্গাত্মক চিত্র বা কোনো লেখা, এক্সাজারেশন, কোনো কিছু বাড়িয়ে বলা। সুতরাং এখানে যেহেতু বলেছে হাই প্রাইস, উচ্চ প্রশংসা, তাহলে এটার সাথে মিলে গেল ইওলজি, কারণ ইওলজি শব্দের অর্থ হলো কাউকে প্রশংসা করে কোনো কিছু লেখা অথবা বলা। কোশ্চেন সিক্স, শ্রাক, শ্রাক মানে হলো আমরা অনেক সময় আমরা কাঁধকে ব্যবহার করি, কাঁধ উপরে তুলে আবার ছেড়ে দেই, কি হয়েছে, তাতে কি কি আসে যায়, এরকম অর্থ প্রকাশ করে থাকি। সুতরাং শ্রাগের সাথে সম্পর্ক রয়েছে শোল্ডারের। তাহলে কোশ্চেন সিক্স রাইট অ্যান্সার অপশন এ। ফিলিং দ্য ব্লাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপুল। আনসাটল, যার অর্থ হলো নট সাটল, সাটল শব্দের অর্থ হলো সূক্ষ্ম, সুতরাং আনসাটল অর্থ হলো যেটা সূক্ষ্ম নয়, যেটা পরিষ্কার বোঝা যায় এরকম। ইমপ্রুডেন্ট, অবিবেচক, ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক বা কৌশলী, অর্থাৎ যে বিভিন্ন পরিস্থিতিতে মানুষের সাথে
কৌশলে কথাবার্তা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাকে ডিপ্লোম্যাটিক বলা হয়, ইম্পোলাইট অভদ্র। তাহলে বোঝাই যাচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে কথার দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, বিভিন্ন সিচুয়েশন মোকাবেলা করা, সেটাকে ডিপ্লোম্যাটিক বলা হয়। তাই কোশ্চেন 7 রাইট অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন 8, দ্য সাফার্ড মাচ, টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। আমরা দেখতে পাচ্ছি এক পাশে পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে, অন্য পাশে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স তখনই ব্যবহার করা হয় যখন দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হয়েছে সেটি বোঝানো হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা ভোগান্তি শিকার হয়েছে, কেন? টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, টর্নেডো তাদের গ্রামে আঘাত করেছে। তাহলে কারণ বোঝানোর জন্য সিন্স ব্যবহার করা হয়ে থাকে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, এছাড়া আনটিল, যতক্ষণ না, অ্যাজ ইফ, যেন, লেট অলোন, পরের কথা, দূরের কথা, এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আমরা চলে যাচ্ছি কোশ্চেন 9 এন্ড 10। ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামাটিক্যালি রং। এখানে 9 এবং 10-এ একটি করে সেন্টেন্স গ্রামাটিক্যালি রং রয়েছে, সেই রং সেন্টেন্সটি খুঁজে বের করাই আমাদের কাজ। তাহলে দেখা যাক কোথায় সেই রং সেন্টেন্সটি রয়েছে। কোশ্চেন 8-এ আমরা দেখতে পাচ্ছি দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি। আমরা জানি বিলং টু অধিকারে থাকা, মালিকানা প্রকাশ করে। বিলং টুর স্ট্রাকচার হলো প্রথমে জিনিসটি বলতে হবে, তারপর বিলং টু বলতে হবে, তারপর মালিকের কথা বলতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটি আগে বলা হয়, তারপর বিলং টু বলা হয়, তারপর মালিককে বলা হয়। সেক্ষেত্রে কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই, বি ভার্বের কোনো প্রয়োজন নেই। তাহলে এই সেন্টেন্সটি যদি ইজ না থাকতো তাহলেই কিন্তু সঠিক হয়ে যেত। তাই এই সেন্টেন্সটি ভুল, তাই রাইট অ্যান্সার প্রথম অপশনটি। কোশ্চেন 10, এখান থেকেও ভুল সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে। হি ওয়াজ অলওয়েজ আর্গুইং উইথ হিজ ব্রাদার, হিজ ফেইলিয়ার রেজাল্টেড ফর ল্যাক অফ অ্যাটেনশন। আচ্ছা, ভুল সেন্টেন্সটি আমরা খুঁজে পেয়েছি, রেজাল্টের পরে ইন এবং ফ্রম ব্যবহার করা হয়। এইখানে মূলত ফ্রম ব্যবহার করতে হবে, কারণ ফলাফলটা যদি আগে থাকে আর কি কারণে হয়েছে সেটা যদি পরে থাকে, ল্যাক অফ অ্যাটেনশনের কারণে তার ব্যর্থতা হয়েছে, তাহলে এখানে ফ্রম হবে। আর যদি এরকম থাকতো বিষয়টা, কারণ তারপর রেজাল্ট তারপর ফলাফল, তাহলে কিন্তু রেজাল্ট ইন হতো। ধরুন আমি এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, ল্যাক অফ অ্যাটেনশন রেজাল্টেড ইন হিজ ফেইলিয়ার। আশা করি তাহলে বিষয়টি বুঝতে পেরেছেন, কখন রেজাল্ট ফ্রম হয় এবং কখন রেজাল্ট ইন হয়। আমরা চলে যাচ্ছি কারেক্টলি স্পেলড ওয়ার্ডে। তিনটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি দেখা যাচ্ছে ভলেন্টারি, যার বানানো হবে, যার স্পেলিং হবে ভি ও এল ইউ এন টি এ আর ওয়াই, যার অর্থ হলো স্বপ্রণোদিত। তাহলে এই বানানটি ঠিক রয়েছে, বাকি বানানগুলো ভুল। অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করা, গতি বৃদ্ধি করা, ডাবল সি ই হবে। তাহলে দেখা যাচ্ছে এই দুটি থেকে একটি হবে, আর কোনো কিছু ডাবল নেই, অর্থাৎ আর একটা হবে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি। 13, সুনামি, জাপানি শব্দ, সমুদ্রের বিশাল ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ, টি অবশ্যই থাকতে হবে। তাহলে রাইট অ্যান্সার অপশন এ। ওয়াই লিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড টু এ গ্রেট ডিল অফ সাফারিং। সাফারিংস এর সাথে তাকে কি করতে হয়েছে, মানিয়ে নিতে হয়েছে, সহ্য করতে হয়েছে, আর তার ইংরেজি হলো পুট আপ উইথ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, যার অর্থ হলো পুট আপ উইথ, সহ্য করা, মানিয়ে নেওয়া। কোশ্চেন 15, ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স ড্যাশ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। আমাদের সূত্রটি মনে রাখতে হবে, ইন্ট্রোডিউস সামওয়ান টু সামথিং, তাহলে সেটা রয়েছে অপশন সিতে। তার রাইট অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন 16, ড্যাশ ইজ আর্লিয়ার স্টাডি দ্য প্রফেসর্স নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়ার্মিং। ফ্রেজটি হবে ইন কন্ট্রাস্ট টু, এমনিতে কন্ট্রাস্ট ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু যখন আপনি নাউন হিসেবে ব্যবহার করবেন তখন একটি জনপ্রিয় ফ্রেজ
ইন কন্ট্রাস্ট টু, এটা যদি আপনার জানা থাকে ফ্রেজটা তবেই আপনি এটার অ্যান্সার পারবেন। কোশ্চেন 17, অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ অ্যান্ড স্টার্টস, একটি ইংলিশ ইডিয়ম, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, অনিয়মিত কোনো কাজ করা, কদাচিৎ কোনো কাজ করা, তাহলে দেখা যাচ্ছে অপশন ডিতে সেই শব্দটি রয়েছে। অনেক সময় ইন ফিটস অ্যান্ড স্টার্টসও লেখা থাকে। অফ দ্য ফোর অল্টারনেটিভস গিভেন বলুন চুজ দ্য ওয়ার্ড ওয়ার্ডস দ্যাট বেস্ট ফিটস ইন টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড গিভেন ইন দ্য সেন্টেন্স। এখানে আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে। কোশ্চেন 18 অ্যান্ড 19, ওয়ান ডে উইমেন উইল হ্যাভ হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড দ্যাম, লেজার মানি অ্যান্ড রোম টু দেমসেলভস। এখানে রোম দ্বারা নিচের কোনটি বোঝানো হয়েছে সেটা বের করতে হবে। লেজার থাকবে, মানি থাকবে, ফ্রিডম থাকবে, দ্যাট মিন্স লিবার্টি থাকবে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন 19, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দ্যাম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দ্যাম। ক্রাফটি মানে হলো চতুর, ক্লেভার, তারা স্টাডিকে দোষারোপ করে, সিম্পল ম্যান প্রশংসা করে আর ওয়াইজ ম্যানরা সেগুলো ব্যবহার করে। এটা কিন্তু বিখ্যাত এক ব্যক্তির বাণী, ফ্রান্সিস বেকনের লেখা। কন্ডেম মানে হলো দোষারোপ করা, নিন্দা করা। ডিনাউন্স মানেও কিন্তু নিন্দা করা, দোষারোপ করা। লাউড মানে প্রশংসা করা, কমপ্লিমেন্ট, প্রশংসা, অ্যাক্লেম, কাউকে প্রকাশ্যে প্রশংসা করা। তাহলে দেখা যাচ্ছে প্রথম অপশনটি এটা সমার্থক, তাই রাইট অ্যান্সার হবে ডিনাউন্স। সর্বশেষ কোশ্চেন, টু এন্ড ইন স্মোক, এটার অর্থ কি? এটা একটি ইংরেজি বাগধারা যার অর্থ হলো ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ কোনো ফলপ্রসূ না হওয়া। তাহলে দেখা যাচ্ছে এখানে টু কাম টু নাথিং এই অপশন দ্বারা সেই অর্থটি প্রকাশ পেয়েছে, তাই রাইট অ্যান্সার এটাই হবে। এই ছিল 20টি এমসিকিউ, ইংলিশ এমসিকিউ, যেগুলো 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। আশা করি এই এমসিকিউগুলো এবং এর ব্যাখ্যাগুলো যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোপরি ইংরেজি শেখার জন্য অত্যন্ত কাজে লাগবে। চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিব স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে পৌঁছে যাবে। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করে থাকি। আশা করি এই পর্বগুলো যদি আপনারা দেখতে পারেন ইংরেজিতে আপনাদের অবিশ্বাস্য উন্নতি ঘটবে। সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।